হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা কেমন আছো? আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো, সুস্থ আছো। ছোটদের ভালোবাসা বড়দের আশীর্বাদ সাথে নিয়ে এখন থেকে ব্লগটা আমি স্টার্ট করলাম। আই হোপ ব্লগটা দেখতে তোমাদের খুব ভালো লাগবে। তো এটা হচ্ছে শুক্রবারের ব্লগ। তো এই দিন আমি একদম বিছানা থেকে উঠতে পারছিলাম না, খুবই শরীর খারাপ, যার জন্য আমি রান্নাও করতে পারিনি। তাই ছেলে দোকান থেকে পরোটা এনে ওই ঘরে খাচ্ছিলো, আর এই আমার দেওরের ছেলে মানে ওর ভাই ওকে নিয়ে বসে খাচ্ছিলো। তো ও চাইছিল একটু একটু করে ওকে খাওয়াচ্ছিলো। এই মুহূর্তটা বেশ ভালো লাগছিলো। আমার বাবু না বাচ্চা খুব ভালোবাসে, বিশেষ করে বোন। আমাকে ও আসার পর থেকে আবার শুরু করেছে, মা আমাকে একটা বনু এনে দাও না। ওর এখনও মাথায় একটাই জিনিস, আমাকে একটা বনু এনে দাও। মানে ও বাচ্চা দেখলেই যখন খেলে তখন ওর কথাটা, এই কথাটাই মনে পড়ে, আবার কিছুদিন পরে ভুলে যাবে। আর এদিকে দেখো একটা কাক আমার হঠাৎ দুয়ারের সামনে এসে বসেছে। এই টাইমটা মানে দুপুরের টাইম, যে টাইমটা আমি নীতি দিদিভাই লাইভে ছিলাম। শুক্রবার নীতি দিদিভাই লাইভে এসেছিলো, তো সেই লাইভ থেকে হঠাৎ বেরিয়ে এসে বাইরে হঠাৎ দেখি কাকটা এরকম ছটফট করছে। তো ঘরে নিয়ে কিছুক্ষণ চেষ্টা করলাম কিন্তু উঠতে পারছে না। তারপরে বাইরে বাবু এই বক্সটা বানিয়ে খাবার দিয়েছে, দেখো কি সুন্দর খাচ্ছে, দেখেও মায়া লাগছে। উঠতে কিছুতেই পারছে না, একটা পা নেই তো ছটফট করছে, দেখা যাক কি হয়। তো দেখো বন্ধুরা, বিকালবেলা একটু ভালো লেগেছে, তাই এসে আমাদের সামনের উঠোনে বসলাম আমার যা আমি আর আমার ঠাকুমা শ্বশুরই গল্প করতে। তো এখানে বেশ গল্পই হচ্ছিল, ভালোও লাগছিল মনটা। তো তারপরে তো সেই ঘরে একাই থাকতে হবে, এইভাবে একটু বাইরে বেরোলাম। আর এদিকে দেখো বন্ধুরা, একেবারে চলে আসলাম রাত্রেবেলা। তোমাদের দাদাভাই তো রুটি করতে পারে না, আর আমি তো দাঁড়িয়ে করতেও পারছিলাম না, তাই কিন্তু রুটি কিনে আনা হয়েছে। আর তোমাদের দাদাভাই একটু মাংস কষিয়েছিল, মানে কষিয়েছিল বলতে রান্নাই করেছিল, পুরো কষায়নি কিন্তু কষানো কষানোই করেছিল। খেতেও কিন্তু রুটির সঙ্গে খুব ভালো লেগেছিলো, আর যেহেতু আমি রুটির সঙ্গে একটু মিষ্টি ভালোবাসি তাই একটু মিষ্টিও নিয়ে এসেছিলো। তো রাতের ডিনারটা আমি কমপ্লিট করে নিই। আজকে আর শুক্রবারে সেরকম কিছু ব্লগ আমি শেয়ার করতে তোমাদের সঙ্গে পারিনি, কারণ কাজই করতে পারিনি, ব্লগ কি শেয়ার করবো বলো। আর দেখো খাওয়া দাওয়া শেষে চলে আসলাম কাকটাকে দেখতে। তো কাকটার ওপরে না এরকম মশারি চাপে রেখেছে যাতে কোনো প্রাণী অন্য না মানে ওকে মানে খেয়ে নিতে পারে। তো তার জন্য দেখো এরকম ব্যবস্থা করেছে আমার ছেলেই বুদ্ধি করে। আর এদিকে আমাদের রুটির কিছু টুকরো ভিজিয়ে ওকে দিয়েছিলাম, আর কিছু মুড়ি বেশি করে দিয়ে দিয়েছিলাম যাতে রাত্রিবেলাও খিদে পেলেও খেতে পারি। আর এখানে দেখো আমি একবার চলে গেছিলাম, আবার তোমাদের দাদাভাই খুলে দেখছে ও খাচ্ছে, মানে ওর খিদে পেয়েছে, দেখেও ভালো লাগছে না খাবারটা খাচ্ছে। তো সত্যি কথা বলতে প্রাণীরা যদি এরকম ছটফট করে না খুব মায়া লাগে গো, জানি এ থাকবে না, সুস্থ হলেই চলে যাবে, তো কি করা যাবে। তো চলো, গুড মর্নিং বন্ধুরা। আমি কিন্তু শুক্রবারের আগে ব্লগ দিয়েছি, শনিবার দিন কোনো ব্লগ করতে পারিনি, সোজা চলে এসেছি রোববার দিনে। রোববার দিনের সকালটা একেবারে মেঘলা, দেখতেও খুব ভালো লাগছে। আর দেখো আমি চা নিয়ে বসে পড়লাম, আর চাটা খেয়েই কিন্তু আমি ঘরের কাজগুলো আর কি সেরে নিয়েছি আস্তে আস্তে, কারণ ঘরের কাজগুলো না সারলে না বৃষ্টির ওয়েদার, তো বারবার বাইরে বেরোতে হবে এই অবস্থায় ভালোও লাগছে না। তাই ঘরের সমস্ত কাজ সেরে আমি ঘরে ঢুকে পড়ব। শরীরটাও কখন খারাপ হয়ে যায় আবার তার তো ঠিক নেই, তাই যতক্ষণ ভালো থাকে ততক্ষণ চেষ্টা করি কাজগুলো কমপ্লিট করার। তো মোটামুটি এদিকে আমার কাজ কমপ্লিট হয়ে গেছে, আর এখন বাজে বেলা 10:30। তো এখন থেকে ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করলাম এখনের সকালের। তো দেখো এখানে ভাতটাও বসিয়ে দিয়েছি, আর তোমাদের দাদাভাই একটু মাছ নিয়ে এসছে। তো আজ ভাবছি বন্ধুরা আমি নিজের হাতে রান্না করব। বেশ কিছুদিন আমি রান্না করিনি, তোমাদের দাদাভাই রান্না করেছে। তো আমি ভাবলাম ও তো মনে হয় কালকে থেকে কাজে বেরোতে পারে, তাই আজকে আমি একটু রান্নাটা ট্রাই করে দেখি কতক্ষণ আমি দাঁড়াতে পারি স্টে করে। তো এর জন্য রান্নাটা আমি করতে চলে আসলাম। আর এখানে দেখো মাছটাকে আমি ভালো করে ধুয়েও নিয়েছি। তো দেখো ভাতটা ফুটে গেছে বলতে বলতে, আর ভাতে একটু আলু সেদ্ধ দিয়েছিলাম সকালে খাবার জন্য। আর এদিকে দেখো অন্য একটা গ্যাসে কড়াইটা বসিয়ে নিলাম, আর মাছটাকে এবার ভেজে নেব, কারণ বেশি বেলা করব না বলছি, যে হঠাৎ কখন শরীর খারাপ হয়, তাই কিন্তু আমি চটজলদি সব কাজগুলো আজকে সেরে নিচ্ছি, কারণ শরীর তো বলা যায় না।
তো এই যেহেতু আজকে এক পদই করব, এক পদে কি এই কদিন ধরে এক পদই রান্না করছি, আর তোমাদের দাদাভাই এই কদিন রান্না করেছে, আজকে আমি রান্না করছি, তারপরেও কিন্তু এক পদই রান্না করব। আর এখানে দেখো মাছটাকে এইভাবে রেখে কিন্তু আমি একটা আমার ক্লায়েন্ট এসেছিল, আমারই মডেল, তো আমার আমার কাছেই কাজ করায়, তো তাকে আমি একটু আইব্রোটা করিয়ে দিলাম, তারপরে কিন্তু এসে আবার রান্নাটা চাপিয়েছি। আর এখানে দেখো রান্না করছি আজকে আলু মানে পোস্ত, চাল মগজ আর যেরকম মশলা হয় সব মশলা দিয়ে কিন্তু আজকে ঝোলটা করব। আর এরকম চাল মগজ আর পোস্ত দিয়ে যদি মাছের ঝোল করো না বন্ধুরা, ভীষণ টেস্টি হয়, সাথে কাঁচা লঙ্কা ছেড়ে দিলে, তো দেখো কি সুন্দর দেখতে হয়েছে। তো বন্ধুরা সমস্ত কাজ সেরে চলে এলাম দুপুরের লাঞ্চ করতে। তো আজকে দেখেছো যে এই মাছের ঝোল আর ভাত কিন্তু আর কিন্তু কিছুই আজকে করতে পারিনি। তো দেখতেই পাচ্ছ দুপুরবেলা খেতে খেয়ে দিয়ে শুতে এসে দুষ্টুটা কি করছে দেখো, মানে ও দাদার সঙ্গে ওরে। গুড ইভিনিং বন্ধুরা, তো দেখতেই পেলে যে আমি চা নিয়ে বসে গেছি, এই কদিনে না শরীর খারাপ, একটু চায়ের অভ্যাস হয়ে গেছে, তো তাও লিকার চা, দুধ চা একদমই না, আমি একদমই ভালো লাগে না খেতে, তো দুধ চা খাইনি, লিকার চাটা একটু আদা দিয়ে করছি আর একটু বিস্কুট নিয়েছি সাথে, তো পরে টিফিন করব, আগে একটু চাটা খেয়ে নিই। আজকে না একটু অনেকটা ঘুমিয়েছি, আজকে অনেকের ভিডিও দেখেছি, নতুন অনেক পরিবারে গেছি, তো আজকে এই করেই সময়টা কেটেছে দুপুরবেলায় শুয়ে শুয়ে। তো যখন বিকাল 4:30 বাজে তখন আমার বিভৎসজন ঘুম পেয়ে গেছে, তো তখন আমি কিভাবে ঘুমিয়ে পড়েছি আমি নিজেও জানি না, মোবাইলটা পাশে রেখে আমি ঘুমিয়ে পড়েছিলাম। তো এখন এই উঠলাম, এখন বাজে গিয়ে 6:40, তো এখন উঠলাম, তো এখন আবার উঠে ভাবলাম যে একটু কি করব, তো ঘুম থেকে উঠে একটু চা চা করছিল মনটা, তো সর্বপ্রথম আগে ফ্রেশ হয়ে একটু চা করে নিলাম, তো এখন চাটা খেয়ে নিই বন্ধুরা, তারপরে আমরা টিফিন করব সবাই মিলে, তারপরে তোমাদের সামনে আবার আসছি। তো সকলকে জানাই শুভ সন্ধ্যা, সবাই জানি পূজা আচ্ছা দিচ্ছে এখন, তো চলো বন্ধুরা চাটা খেয়ে তারপরে তোমাদের সঙ্গে কি টিফিন করব তখন তোমাদের সঙ্গে শেয়ার করতে আসছি সবকিছু, তো চলো বন্ধুরা পরে তোমাদের সামনে আসছি। তো দেখো সন্ধ্যাবেলায় মুড়ি চানাচুর মাখলাম, আর আমি না ছেলে মেখেছে চপ, মানে সিঙ্গারা দিয়ে আর চপ সাথে। তো বন্ধুরা আমাদের টিফিন হয়ে গেছে, তো এখন ছেলেকে পড়তে বসিয়েছি, ছেলের এক্সাম পরশু দিন থেকে, তো তার জন্য আগে একটু পড়তে বসিয়ে নিই। আর আমি না বসাটা তো একদমই বসতে চায় না, আর আমি না মুখস্থ করলে নাকি ওর মুখস্থও হয় না, তো তার জন্য টিফিনটা করেই আগে বসে গেলাম পড়তে। আর পরশু দিন থেকে এক্সাম, তো কম্পিউটারটা স্টার্ট হয়ে গেছে, প্র্যাকটিক্যালটা হয়ে গেছে গেল সপ্তাহে ক্লাসেই, আর থিওরিটা বাকি রয়েছে। আর পরশু দিন থেকে দুটো করে একদিনে পরীক্ষা, তো ফার্স্ট টাইম দুটো করে একদিনে পরীক্ষা দেবে, এর আগে কোনোদিন দেয়নি, তো একটু টেনশনে আছে, আমি একটু আছি, মানে আমি একটু বেশি টেনশনে আছি, তো ওর এক্সাম আসলে মানে ওর থেকে বেশি টেনশনটা আমারই হয়। তো যাই হোক, ওকে একটু পড়িয়ে দিন, না হলে তোর মানে পুরনো পড়াগুলো রিভাইজ না দিলে ওর তো মাথার উপর দিয়ে চলে যাবে। আর কিছুদিন তো জানোই তোমাদের দাদাভাই আর আমার শরীর খারাপের জন্য ঠিক মতো টাইম দিতে পারিনি, তো তার জন্য আজকে তাড়াতাড়ি করে বসিয়ে নিলাম। আর এই দেখো কি করছে, পড়বে কম খেলে বেশি, হাতে তো পেন্সিল থাকবেই, মানে হাতে পেন্সিল রবার পেন যা খুশি নিয়ে মানে অন্য মনস্ক হয়ে পড়া করবে, যার জন্য পড়া মাথায় ঢোকে না, যতক্ষণ না ওকে বুঝিয়ে দাও ততক্ষণ, এমনি পড়লে সেটা মনে থাকবে, কিন্তু ওই যে অন্য মনস্ক খেলেই যাচ্ছে, খেলেই যাচ্ছে কনস্ট্যান্ট, আমি কিন্তু ভিডিওতে দেখো তোমাদের দেখে মানে চুপ করে গেল, নারে কনস্ট্যান্ট হাত তার চলতেই থাকে। তো চলো বেশি কথা না বলে, আর আমিও তো বেশিক্ষণ বসতে পারবো না, নালে আরো বেশি ব্যথা করবে পেটে, তো চলো ওকে পড়িয়ে নিই তারপরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো দেখো ছেলেকে নিয়ে বসে পড়লাম, আর এখন ভূগোল সাবজেক্টটা পড়াচ্ছি, কারণ এই সাবজেক্টটা যাও পারে কিন্তু ইতিহাসটা না ওর একটু অসুবিধা হয়, এর সাল ওর ঘরে, ওর সাল ওর ঘরে, তো ইতিহাসটা একটু টাফ বলে ইতিহাসটা ওর কাছে মনে হয়, কিন্তু আমাদের সময় ইতিহাসটা পড়তে কিন্তু বেশি ভালো লাগতো, নম্বরে কিন্তু ইতিহাসই আসতো। তো চলো যাই হোক, ওদের তো মানে ভালো করে বুঝিয়ে পড়িয়ে দিতে হবে, যদি ডিটেলস ওদের ভালো করে বুঝে না পড়ে তাহলে মুখস্থ হয় না। আর এদিকে দেখো পড়ার শেষে কী করছে,
এখানে দেখো তোমাদের দাদা ভাই যে মাল দেয় যে বাড়িগুলোতে, সেখান থেকে একটা দাদা ভাই ওকেই ফলগুলো কিনে দিয়েছে। আর এখানে দেখো রাতের ডিনার হচ্ছে গিয়ে রুটি, আলু ভাজা আর ডিম সেদ্ধ, আর বাবু ভাত খেয়েছে। তো দেখো ও ঘুমিয়ে পড়েছে, আর তোমাদের দাদা ভাই কিন্তু পাশে শুয়ে পড়েছে, বিছানা করে দিয়ে ওদের শুয়ে দিয়েছি। তো চলো বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্তই, চেষ্টা করছি ভিডিওগুলো করা। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। আর রাত্রে দেখো আমি এখন দুধটা ঠান্ডা করতে দিয়েছি, দুধ তো খেতেই হবে কারণ এত কড়া পাহাড়ের ওষুধ। তো চলো টাটা।